হয়েছে আর কয়েক বছর ধরে। তো সেই ক্ষেত্রে কলকাতাতে আবার কিন্তু ভিন্ন চিত্র মনে হয়, যে ওখানে টপ ট্র্যাক এই টাইপের ছবিগুলো একটু ভালো চলছে, মাল্টিপ্লেক্স করা হয়, কথাটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা ফেজ যায়, হয়তো এই ধরনের ছবি দর্শক এখন বেশি দেখছে, ভালোবাসছে হয়তো সেই জন্যই, কিন্তু আবার দেখবেন দুদিন পরেই হয়তো একটা বিরাট কমার্শিয়াল হিট হয়ে যায়। তো আমি মনে করেছিলাম, আর বাংলাদেশে তো অবভিয়াসলি কন্টেন্ট, আমি একটু আগে বলছিলাম যেটা হচ্ছে কন্টেন্ট এত ম্যাচিওর হচ্ছে, এত সুন্দর সুন্দর ছবি বানানো হচ্ছে, যেটা হয়তো আমি যখন যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম তখন এত ম্যাচিওর, তখন বেশি কমার্শিয়াল কন্টেন্টই হতো, কিন্তু এখন অল্টারনেটিভ কন্টেন্ট বা প্যারালাল রোড সিনেমা যেগুলোকে বলে বা মিডল রোড সিনেমা যেগুলোকে বলে, সেই ধরনের কাজ কিন্তু খুব পপুলার সিনেমার জায়গায় যাচ্ছে। নীরব এবং শুভ দুজনে কিন্তু বন্ধু, আপনি এই ছবির আগে শুভর সাথে আপনি কাজ করেছেন, এখন নীরবের সাথে কাজ করেন, আসলে দুই বন্ধু একটু কম্পেয়ার করা যাবে? দুজন দুরকম পার্সোনালিটি, দুজন দুরকমের পার্সোনালিটি, প্রত্যেকেরই একটা নিজস্ব পার্সোনালিটি থাকে। শুভর একরকম পার্সোনালিটি, নীরবের একরকম পার্সোনালিটি। শুভ যেরকম আমার মনে হয় যে ও কাজটা নিয়ে ভীষণ অবসেসড হয়েছে, মানে অবভিয়াসলি সেটা ভালো কারণ, মানে সেটা একটা কাজের ফোকাসটাও বেশি, বেশিও ওয়ার্কশপ, বেশি কনসেন্ট্রেশন করে, যেটা খুব ভালো। নীরবের ব্যাপারটা আমি যতটুকু দেখেছি যে নীরব খুব এফর্টলেসলি কাজটাকে করার চেষ্টা করছে, সো দ্যাটস ওয়াই আই ফাউন্ড বিটুইন দ্যাম, সেটা আমার মনে হচ্ছে দুজনেরই কাজের এথিক্সটা দুরকম, আর আই বিলিভ দুজনেই দুজনের দিক থেকে ভেরি সাকসেসফুল। আচ্ছা, আমাদের এখানে সাধারণত ফিল্মগুলোতে আসলে কমার্শিয়াল মুভি যদি ভাবি আমরা, তো নায়কের গুড লুকিং একটা ব্যাপার মনে হয়, আসলে দুই বন্ধুকে মানে দেখতে সুন্দর পেয়েছিল। তাই জন্যই তো বোধ হয় দর্শক ভিন্ন ভিন্ন হিরোদের ভিন্ন ভিন্ন ইমেজ দেখতে চায়, সো একরকম হয়ে গেলে আই ডোন্ট থিংক দ্যাট ইজ নাইস। কিছু দৃশ্য দেখেছি নীরবের সাথে আপনার, মানে রোমান্টিক দৃশ্য, তো রোমান্টিক দৃশ্য করতে গিয়ে মানে থাকে না যে ধরেন অনেকে তো চরিত্র করতে বাস্তবের জায়গায়ও চলে যাবে অনেক সময়, তো সেই সময় সেই ক্ষেত্রে কি নীরবের সাথে কাজ করতে কি খুব সহজ ছিল কিনা, ওই রোমান্টিক দৃশ্যটা পৌঁছানো উচিত, না হলে তো দর্শকের মনের মধ্যে আমরা ঢুকতে পারবো না, আমাদের কখনোই নীরব বা ঋতুপর্ণা মনে হওয়া উচিত না।